নমস্কার, লজ্জাহীনার লজ্জার লেশমাত্র তো থাকেই না এবং কোনো কিছুতেই তিনি মাথা হেট করতে রাজি হন না, এটা হচ্ছে এক ধরনের মানুষ আছে। আমাদের গ্রামের পাশেই, গ্রামের মধ্যেই বলতে গেলে, এক ভদ্রলোক ছিলেন, আমি নাম বলবো না, নাম বললে অনেকে চিনবে বা একটু কেমন হবে। তখন তিনি ওই সকালবেলা হলেই একদম মানুষের হাঁটার রাস্তার পাশে উনি একদম লুঙ্গি টুঙ্গি খুলে পায়খানায় বসতেন। একদম মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখান দিয়ে হেঁটে যেতেন, কিন্তু উনি এমনভাবে তাদের দিকে আগে নজর দিতেন তারা অন্যদিকে তাকাতে বাধ্য হতো, জানে যেন তার দিকে আর নজর না দেয়, কেউ আর লজ্জায় তার দিকে তাকাত না। একদম পারফেক্ট বলছি। তা আজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও ঠিক সেই পর্যায়ে চলে গেছেন। নুসরত জাহান, যিনি একজন এমপি, কোটি কোটি টাকা তিনি নিয়েছেন একটা কোম্পানির ডিরেক্টর হয়ে, সমস্ত বয়োবৃদ্ধ মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেবার নামে তিনি নিয়েছেন, ফ্ল্যাট বিক্রি করবেন, সেখানে অনেক অনেক টাকা, ভাবতে পারেন 5 লক্ষের উপরে বেশি টাকা দিয়ে দিয়ে। কারণ কি, তিনি একজন এমপি, তিনি যে কোম্পানির ডিরেক্টর, বিশ্বাস করবে না? অবশ্যই বিশ্বাস করবে, আরো ক্ষমতাসীন সরকার কেন বিশ্বাস করবে না? মানুষ তাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, এবং কি ধরনের মানুষের কাছ থেকে টাকা নিয়েছে একটু ভাবুন। যারা রিটায়ার্ড ম্যান, যারা বয়োবৃদ্ধ তারা, আর এমনভাবে এদের চিটিংবাজি, সেই টাকা উনি নেওয়ার পরেই, অর্থাৎ কোম্পানির হয়ে টাকাগুলো নেওয়ার পরেই উনি ডিরেক্টর পদ থেকে উনি অব্যাহতি নিয়েছেন, এবং ওই কোম্পানি থেকেই ওই টাকা, আবার উনি লোন নিয়ে বলছে, লোন নিয়েছি আমি, ওই টাকা আবার ওনার ব্যাংকে ঢুকিয়েছেন, আরটিজিএস করে গেছে, চেক কেটে গেছে। উনি এখন বলছেন, আমিও কোম্পানি থেকে লোন নিয়েছিলাম। লোন নেওয়ার আর জায়গা পাননি উনি। উনি একজন এমপি, উনি একটা কোম্পানি খুলে তার ডিরেক্টর হয়ে মানুষের কাছ থেকে চিটিং করে সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেখান থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়েছে, আর বলছে আমি লোন নিয়েছি। যারা চোর, চিটিংবাজ, শয়তান, তাদের অজুহাত থাকে, বড় সবচেয়ে একটা হাত থাকে, তার নাম হচ্ছে অজুহাত, আমি লোন নিয়েছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে তার ছাপাই গাইছেন, কি সুন্দর! অভিযোগ করছে, কারা অভিযোগ করছে? বিজেপি অভিযোগ করছে, কিভাবে বলছে দেখেন না? সেদিন বিধানসভা কক্ষের মধ্যে বিরোধী দলনেতাকে বলছে, আইন শিখাচ্ছে হরিদাস পাল, একজন বিরোধী দলনেতাকে একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিধানসভা চলাকালীন তার বক্তব্যের মধ্যে হরিদাস পাল বলতে পারে, তাহলে কি ধরনের মুখ্যমন্ত্রী গো, কি ধরনের তার ভাষা! আর অসীম সরকারকে নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে, সে গাড়ির মধ্যে কি বলেছে, ওটাই খুব বড় দোষ হয়ে গেছে না? এটা কি ধরনের ভাষা! এটা আশা করা যায় কি? তাহলে দেখুন, সেই নুসরাত জাহানকে তিনি বাঁচাতে চাইছেন, তার আর বলা উচিত ছিল কি না? এমন কাজ যদি করে থাকে অবশ্যই তার তদন্ত হয়ে, যদি সে দোষী সাব্যস্ত হয় তার কঠিন সাজা হওয়া উচিত, এবং এই বয়োবৃদ্ধ মানুষগুলোর টাকা অচিরাত ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত। কিন্তু নুসরাত ভেবেছিল ওরা মারা যাবে, এক এক করে মানুষ বৃদ্ধ হয়ে, এবং 10 জন নাকি মারাও গেছে তার মধ্যে, তাহলে মারা গেলে আর কেউ টাকা চাইবে না,
যারা চিট করে, আমি জানি অসীম সরকার চিটিংবাজের পালায় পড়েছিলাম আমি, সি অফ দ্য ডিআরএম বিল্ডিং এর চিফ অফিস সুপারিনটেন্ডেন্ট, তার নাম নিতে অঘিনাবোধ করি, যিনি ছিলেন সুনীল মজুমদার, শেষ হয়ে গেছে, নাই কিছু তার। একজন চিফ অফিস সুপারিনটেন্ডেন্ট ছিলেন ডিআরএম বিল্ডিং এর, চাকরি দেওয়ার নামে আমাদের ছেলে পেলেদের কাছ থেকে সে 26,20,000 টাকা নিয়েছিল। নাকানি চুবানি কিভাবে খাওয়াতে হয় তা খাইয়েছিলাম, 79 দিন জেল কাটিয়েছিলাম 5-6টা জেলে, সুন অ্যারেস্ট করে করে নিয়ে নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম চিট করা কাকে বলে, বাপ বাপ করে টাকা দিতে বাধ্য হয়েছিল। তাহলে চিট যারা করে তাদের স্বভাব হয় ঠিক এইরকমই, আমি বুঝতে পারি। তার চাকরি চলে গেছিল, কিছু ছিল না, ভিজিলেন্সে কেস করেছিলাম, রেল মন্ত্রীর কাছে কেস করেছিলাম, তখন মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন, উনি কিচ্ছু করেননি, লালু প্রসাদ রেলমন্ত্রী ছিলেন, ভিজিলেন্সের কাছে যখন কেস ঢুকে দেওয়া হয়েছিল, ভিজিলেন্স তখন ফেয়ারলি প্লেসে স্পেশাল কোর্ট বসিয়ে বিচার করেছিলেন, টাকা দিতে বাধ্য হয়েছে এবং তার চাকরি বাকরি গেছে। নুসরাত জাহান নিজে স্বীকার করেছেন যে আমি 1,18,00,000 টাকা ফেরত দিয়েছি। কেন ফেরত দিয়েছ, তাহলে তুমি নিয়েছ 1,18,00,000 ফেরত দিয়েছ যখন, ঠিক সুনীল মজুমদার এরকম বলেছিলেন, আমি 26,20,000 টাকা নয়, আমি 14,00,000 টাকা নিয়েছি, তার 2,90,000 টাকা ফেরত দিয়েছি। 1 টাকা নিলেও যে অপরাধ, 1,000,000,000 ডলার নিলে সেই অপরাধ তুমি নিতে পারো না, তুমি এমপি তুমি চিট করতে পারো না। আমার মতে অচিরাত এমপি পদ খারিজ হওয়া উচিত, অবশ্যই এই বিষয়ের উপর নজর দিতে বলবো শ্রদ্ধেয় রাজ্য সভাপতি দাদা সুকান্ত মজুমদার এবং শ্রদ্ধেয় বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি, অবশ্যই যেন লোকসভায় মাননীয় স্পিকার সাহেবের কাছে লিখিত দেওয়া হয়, এত বড় চিটিংবাজ সে কি করে এমপি থাকবে। অচিরাত আমরা বিচার চাই, বিচার হয় না, বিচার হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারী ধর্ষণ হলে, নারীকে পুড়িয়ে মারলে, ঘরের মধ্যে পুড়িয়ে মারলে, আমার সংখ্যালঘু ভাইদের খুন করলে, ছোট্ট ঘটনা বলেন, এই যে 2-3টে বুথে একটু গন্ডগোল হয়েছে তা নিয়ে কত নাচানাচি করছে, তিনি বাবা হরিচাঁদ গুরুচাঁদকে অসম্মান করলে ক্ষমা চাইতে পারেন না, এই ধরনের মুখ্যমন্ত্রী আপনারা বাংলায় পেয়েছেন। একটা অদ্ভুত কথা শুনবেন, আপনারা হাসবেন না কাঁদবেন আমি জানি না, মৃন্ময় বন্দ্যোপাধ্যায় নামে একজন শিক্ষক, তিনি শিক্ষকতা করতেন কোথায় জানেন, গোপালচন্দ্র শিশু শিক্ষা নিকেতনের শিক্ষক ছিলেন মৃন্ময় বন্দ্যোপাধ্যায়, উনি শিক্ষারত্ন টাইটেল পেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী হাত থেকে শিক্ষারত্ন উপাধি নেবেন, কিন্তু উনি চাকরি পাওয়ার পর, এটা 12-7 ঘটনাটা হচ্ছে, 12-7 গোপালচন্দ্র শিশু শিক্ষা নিকেতনের শিক্ষক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়, উনি চাকরি পাওয়ার পরে স্কুলে যাননি, ওনার প্রক্সি দেবার জন্য একজন শিক্ষিকা রেখে দিয়েছিলেন, তিনি গিয়ে প্রক্সি দিতেন, কিন্তু উনি দলটা করতেন, দলের পদে ছিলেন ভালো পদে, এই জন্যে তিনি যে স্কুল ফাঁকি দিয়ে দল করেছেন তার জন্য তিনি শিক্ষারত্ন। এটাই হচ্ছে আমার মুখ্যমন্ত্রী, যখন শিক্ষারত্ন পুরস্কার মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি পেতে যাচ্ছিলেন, তখন কিন্তু আর তার সহকর্মীরা স্থির থাকতে পারেননি, চুপ থাকতে পারেননি, জেলা শাসকের পাশাপাশি তারাও অভিযোগ জানিয়েছিল পুলিশের কাছে। কি হয়েছে,
স্কুলের চাকরিতে চুরি হয়েছে, 32,000, 34,000 কত হাজার চাকরি চুরি হয়েছে, স্কুলের ট্রান্সফারে শিক্ষকদের লক্ষ লক্ষ টাকা সেখানে মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে। আমি জানি না এইভাবে কতদিন চলতে পারে, যেভাবে চিটিংবাজি করে ভোটটাও করে নিল, ভোটকর্মী কাঁদছে, ভোটকর্মী কাঁদছে, কে দেখে দে বলছে, কি বলবো। মাননীয় কৌশিক বাবু তিনিও টিভির পর্দায় বসে কুণাল ঘোষের কথার জবাব দিচ্ছেন। কুণাল বাবু বলছেন যে জন প্রতি যদি, প্রতিটি ভোটার প্রতি যদি একজন করে সেন্ট্রাল বাহিনী দেয় তাতে তৃণমূলের কোনো অসুবিধা নাই, তৃণমূল জিতবে। আবার সেই সেন্ট্রাল বাহিনী যাতে না দেয় তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় দৌড়েছে, লজ্জাহীন বেহায়া। ভাবতে পারেন মালদাতে কিভাবে নগ্ন করে মায়েদের পিটাচ্ছে, উলঙ্গিনী করে মায়েদের পিটিয়েছে, আর ও এক জায়গা নয়, এরকম দশাধিক জায়গা হয়েছে। আর মুখ্যমন্ত্রী কি বলেন, ছোট্ট ঘটনা এগুলো, এগুলো নিয়ে বিজেপি, তারা সাংগঠনিকভাবে দুর্বল, রাজনৈতিকভাবে তারা আমাদের সঙ্গে লড়াই করে পারছে না, তাই এগুলো বলছেন। আপনারা দেখবেন, দেখবেন, দেখাবো আপনাদের, দেখুন কিভাবে নগ্ন করে পিটাচ্ছে, আপনারা প্রচুর দেখেছেন, আর একবার দেখুন, দেখুন কিভাবে ভোটকর্মী কাঁদছে, দেখুন, ভুলে যাবেন না বাংলার জনগণ। তাই বারবার বারবার আপনাদের দেখাচ্ছি, কারণ আপনারা তো 500 টাকা পেলে ভুলে যান, 28 টাকা পাউস মদ পেলে ভুলে যান, কিন্তু রাজ্যের কি অবস্থা হবে সেদিকে আপনারা লক্ষ্য করেন না। আমার দুঃখ হয় বাংলার এক শ্রেণীর জনগণের উপরে, যারা লোভী, যারা বুঝতে পারছে না যে 500 টাকা 1,000 টাকা মদের বিনিময়ে আজ আমার সন্তানদের কাদের মুখে রেখে যাচ্ছি, হারমাদের মুখে রেখে যাচ্ছি, চোরেদের মুখে রেখে যাচ্ছি। আর যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় তাহলে চাকরি চুরিকে সমর্থন করা হয়, আর যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় আবাস যোজনার ঘর চুরিকে সমর্থন করা হয়, যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় 100 দিনের কাজের টাকা চুরি করাকে সমর্থন করা হয়, যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় আমফানের টাকা চুরি করাকে সমর্থন করা হয়, যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় গরু পাচারকারীদের সমর্থন করা হয়, যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় বালি পাচারকারী কয়লা পাচারকারীদের সমর্থন করা হয়, যদি তৃণমূলকে ভোট দেওয়া হয় তাহলে ভারতের সংবিধানকে অমান্য করা হয়, সংবিধানের মৌলিক অধিকার ভোটাধিকার, যারা জনগণের ভোটাধিকার হরণ করে ছাপ্পা ভোট মারে গণনা কেন্দ্রে, সেখানে বিরোধীদের জেল পর্যন্ত থাকতে দেয় না, ইচ্ছা মতো তারা সার্টিফিকেট, জয়ের সার্টিফিকেট নিয়ে চলে আসে, তৃণমূলকে ভোট দিলে তাদের সমর্থন করা হয়, চোরেদের, চিটিংবাজদের, হারবাজদের, বিধবা ভাতা, বৃদ্ধা ভাতা, সমবেথী টাকা মারা। বাংলার মানুষ কবে বুঝবে আমি জানি না, দেখুন আমি একবার দেখাচ্ছি, আপনারা দেখে বারবার দেখবেন আর মনে রাখবেন, আর চাইবেন 355 ধারা আমরা চাই, তা না হলে বাংলার জনগণ আর ভোটের মধ্যে নাই, দেখুন আপনারা।